আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রিফিংয়ে জানানো হয়, এনজিওগ্রাম শেষে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে তার শঙ্কামুক্ত নয়। 72 ঘন্টা পর্যবেক্ষণের পরে তার শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ভোররাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। ওনার এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রামে দেখা গেল তিনটা নালী ব্লক। প্রাইমারি পিসিআই করে দিলাম আমরা, একটা একটা নালি খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে, স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেবো। ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকাল 7:45 উনি আসেন, আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কী হলো না হলো সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয়, এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, ইমতিয়াজ, কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী হাসান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সবশেষ খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তো তিনি যেটি বলেছেন, ওবায়দুল কাদের ক্রিটিক্যাল অবস্থা তার নয়, তবে তিনি আশঙ্কা মুক্ত হলেন। 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে, তারপরেই তার ব্যাপারে পুরো বিষয়টি বলা যাবে, তেমনটি তিনি জানিয়েছেন। এবং যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে, ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পড়েছে, একটি ব্লক অপসারণ করা হয়েছে, এটি হচ্ছে তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। আর এর আগে সকাল 7:45 সময় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি এই মুহূর্তে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে, আমরা শুনেছিলাম যে তাকে, ওবায়দুল কাদেরকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তরের একটি কথা উঠেছিল। তো তিনি যেটি বলেছেন যে স্থানান্তরের চিন্তা আপাতত নেই। আর এখানে আমরা ওবায়দুল কাদেরকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন সকালবেলাতে, মোহাম্মদ বিল্লাল চৌধুরী তার নাম, তিনি হচ্ছেন আপনার চাটখিল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তো তিনি যেটি আমাদেরকে বলেছেন যে আজকে সকাল 6টার সময় তিনি ওবায়দুল কাদেরের বাসায় গিয়েছিলেন, সেটি হচ্ছে যে আসছে যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম তিনি সংগ্রহ করবেন বলে বাসায় গিয়েছিলেন। তো সেই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি কথা বলছিলেন। ওবায়দুল কাদের যেটি বলছিলেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এরপরে অক্সিজেন আনার জন্য বাসা থেকে খবর দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে বেশি শ্বাসকষ্ট শুরু হয়। বিল্লাল চৌধুরী বলেছেন তিনি এবং ওবায়দুল কাদেরের স্ত্রী তারা দুজন মিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। তো পরবর্তীতে এখানে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়। তো এখানে আমরা যেটি আপনাকে শুরুতে বলেছিলাম যে কার্ডিওলজি বিভাগের যিনি চেয়ারম্যান আছেন তার অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো তিনিও সে একই কথাই বলেছেন যে ওবায়দুল কাদেরের সেই তিনটি ব্লক ধরা পড়েছে, একটি ব্লক অপসারণ করা হয়েছে, বাকি দুটি ব্লক অপসারণের ব্যাপারে তারা এখন পরবর্তী করণীয় কি সেটি তারা ঠিক করবেন। আর এখানে যখন ওবায়দুল কাদেরকে আনা হয়, আমরা দেখেছিলাম যে সকাল 9টা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা এখানে এসেছেন, বেশ কয়েকজন সরকারের মন্ত্রী এসেছেন আপনার আওয়ামী লীগের দলের বিভিন্ন নেতারা। তো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তিনি যখন চিকিৎসকটা ব্রিফিং করেন সেখানে তিনি উপস্থিত ছিলেন। তো তিনি প্রধানমন্ত্রীর বরাতে গণমাধ্যমের কাছে একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন নেতাকর্মী সহ ওবায়দুল কাদেরের যারা শোভন অধ্যায়ে আছেন তাদেরকে বলেছেন অযথা কেউ যেন হাসপাতালে এসে ভিড় না করেন, সেই জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে যে ওবায়দুল কাদেরের যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিছুক্ষণ পরপরে হয়তো ক্ষণে ক্ষণে চিকিৎসকরা তার সবশেষ যে আপডেট সেটি তারা জানাবেন। হাসপাতালে ভিড় করে হাসপাতালের যাতে অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসার পরিবেশ যাতে ব্যাহত না হয় সেদিকে যেন নেতাকর্মীরা নজর রাখেন, সেই জন্য সবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তো ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ডি ব্লকের দোতলায় সিসিইউতে এখনো পর্যন্ত তিনি রয়েছেন। এবং যেটি আপনাকে আমি শুরুতে বলেছিলাম যে আরো 72 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে এবং সেই 72 ঘন্টা তিনি সিসিইউতে থাকবেন, তার পরবর্তীতে তার ব্যাপারে, তার স্বাস্থ্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ,
দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।